ইসলাম আমি সাভার ব্যাংকরণে থাকি আমি বিবাহিত আমার বয়স 35 বছর আমার জমক দুটো বাচ্চা আছে আমরা মোট চারজন আমার ফ্যামিলিতে আওয়াজ হওয়ার পরে সুষমা সব ছিন্নভিন্ন হয়ে গেল ছিন্নভিন্ন হওয়ার পরে মানুষ কান্নাকাটি শুরু হয়ে গেল তখন আমি একটা ফাঁকা জায়গা ছিল আমি ওখানে বসে পড়ি বসে পড়ার পরে আমার একটা শরীরে একটু আঘাত লাগে পিঠে পিঠে তারপরে আবার ভীম পায়ের উপর পরে আবার কাজ ঢুকছিল পায়ে তখন আমি ওই টেবিলের করে আমি স্থান নেই অবস্থান নেই অবস্থানের পর টেবিলের থেকে আমি সেট পাই তারপরে আমি যে ঘটনাস্থলে ছিলাম তা ওখানে চারতলায় একটা মেয়ে ছিল ছেলে ছিল ছেলেটা তার হাতের উপর ভীম পরে ভীম পরার পরে জিনিসটা ক্ষতগ্রস্ত মানে ভাই আমার বাঁচান আমার বাঁচান তারপরে বললাম যে আমি তো বাঁচাবো কিভাবে আমি এখন তো আমার হাতে তেমন কিছু নাই আর ভীম বাড়ানো সরানো কায়দা নেই যে আমার ওয়াইফ আসে আমার বলো যে আমি আমার ছোট বোন আমি পাই না তুমি দেখো আমার শালির তিনতলা চাকরি করতো তার নাম ছিল শ্যামলী অপারেটর ছিল আমার শ্বশুরি শাশুড়ি বা আমি আমার ওয়াইফ এবং অনেক বহুত তালাশ করছি অযোধ্যচন্দ্র মাঠে ঢাকা মিরপুরে অনেক জায়গায় তালাশ করে পাইনি ওই সময় তো আমার শারীরিক অবস্থা তেমনটা ভালো ছিল না তাই ওই সময় শারীরিক অবস্থা যে একটু মাথায় একটু সমস্যা ছিল আর তেমন বসে তেমন একটা কাজ করতে পারি না বেশিরভাগ দাঁড়ায় থাকা কাজ করা লাগে বসে থাকলে মনে হচ্ছে ওই জিনিসটা ব্যথা করে হাত পাও মনে হচ্ছে মাঝে মাঝে ব্যাখ্যা করে নিয়েছে এখনো সেই প্রভাবটা এখনো দেখা দিতেছে আঘাত খাওয়ার পর থেকে শরীরে হাত পাও মাঝে মাঝে ব্যাখ্যা করে এসে পাও ব্যাখ্যা করে নিয়ে এসে টাকা দিছে আপনার 15,000 টাকা করে তিনবার 45,000 দিছিল 3 মাস 4 মাস পর পরে দিত আর সরকার প্রধানমন্ত্রী এসে থেকে দিয়েছিল মানে 50,000 টাকা দিছিল এই আমি মোট 95,000 টাকার মতো পাইছিলাম আচ্ছা বর্তমানে যে রানা প্লাজারে যে এখন যা আছে এখন অবলম্বন আছে আর রানা এখন বর্তমানে যে জেলে আছে সে জেলে অবস্থানে আছে কাশিমপুরে এখন কি স্কুল খোলা না বন্ধ পরীক্ষা চলছে আমি চাই যে আমি এটা দুটা বাচ্চা বউ বাচ্চা নিয়ে আমি যেন সুস্থভাবে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি বাচ্চাদেরকে লেখাপড়া ঠিকমতো করতে পারি আর যদি গভর্নমেন্ট সরকারের কাছে আমার দাবি যে আমি যদি একটা চাকরি করতে পারি এটাই আমার কাছে অনেক আশা করি